আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আমি কোনো ফেমাস পাবলিক ফিগারও না অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে কোনো বিরাট মাপের ইনফ্লুয়েন্সারও না। বাট তারপর আমার এই কোচি মনটা আসলে কিছু কথা বলতে চায়। লাইক রিসেন্টলি একটা হট টপিক নিয়ে ফেসবুকে খুব আলোচনা হইতেছে, সেটা মুখে আনতে আমারও, সেটা হচ্ছে হোমোসেক্সুয়ালিটি। আমি একটা টিপিক্যাল মুসলিম ফ্যামিলি থেকে আসছি এবং আমার মতো যারা আসলে আছে মানে আমাদের এরকম ক্যাটাগরিতে, ভাই এটা তো চিন্তা করা আসলে পসিবল না ভাই। একটা ছেলে, একটা মেয়ে, ভাই কেমনে, মানে তোর কেমনে পারস ভাই? মানে আমার তো ভাই মাথাতেও আসে না ভাই, মুখে আনলো তো ভাই উজু করে আসতে হবে ভাই, মাথায় কাজ করে না ভাই, কেমনে পসিবল? আর এটাতে দেখি মানুষ আবার সাপোর্ট দিতেছে। কিন্তু ভাই এখানে কিন্তু একটা কিন্তু আছে, যে ছেলেটার একটা হট ছেলে দেখলে তার লক্ষ্মী সোনা দাঁড়ায় তাল গাছ হয়ে যায়, আর একটা হট মেয়ে দেখলে যার লক্ষ্মী সোনা ঘুমায় থাকে, তারে আপনি কি বলবেন? আবার ওদিকে যে আপামনির একটা সুন্দর ছেলে দেখলেও চেতনা জাগ্রত হয় না, কিন্তু একটা সুন্দরী বান্ধবীরে দেখলেই বা সুন্দর একটা মায়া দেখলেই যার পানি টকবক টকবক করে ফোটে, ভাই তারে আপনি ইসলামের জ্ঞান দিয়ে কিছু বুঝাইতে পারবেন? ভাই সায়েন্স, ফিজিক্যাল প্রবলেম, হরমোনাল প্রবলেম বলে তো একটা ব্যাপার আছে নাকি ভাই? নাকি সবখানে ভাই আপনি আপনার মনের মতো ভাই খালি জ্ঞান ঢুকাইবেন? যাই হোক ভাই, এইসব কমপ্লেক্স ব্যাপার স্যাপার আমি অনেক কম বুঝি, আপনাদের জ্ঞান আমার থেকে অনেক বেশি। আমার এই কোচি মনে যতটুকু ছিল ভাই কইলাম আর কি, আর বুঝি তো ভাই আপনারা অনেক বোর, বাসায় বসে বসে ভাই খুব বিরক্ত, স্ট্রেস, অনেক ডিপ্রেশনে আসেন, সুশান্তের মতো যে কোনো কিছু আপনারা করে ফেলতে পারেন, আপনাদের জ্ঞান অনেক বেশি, এই জন্য ভাই সবখানে ভাই খালি জ্ঞান হান্দায় দেন। এখন যাগা বুঝি তো ভাই, আমিও তো বাঙালি, আপনার ব্যাপারটা আমিও বুঝি। এখন কি করবেন ভাই, কিছু করার নাই, দেন জ্ঞান দেন। আর তাও যদি ভাই বোর লাগে তাহলে ভাই নেটফ্লিক্সে সিরিজ মুভি দেখতে পারেন, আর তাও যদি বোর লাগে ভাই তাহলে স্মার্ট ভাইয়ের ভিডিও দেখেন, লিঙ্ক দিয়ে দিই মনে ভাই। খোদা হাফেজ।